হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা ড্রিম লীগ গেমসের একটা অন্যতম সমস্যা, সেটা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম। অনলাইন ম্যাচ খেলার সময় নেটওয়ার্কের খুব বাজে অবস্থা থাকে, এই কমেন্টটা কিন্তু প্রতিদিন অনেকগুলো আসে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওই সমাধানটাই দেবো। আর ফুটবল গেমিং বিডি চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সর্বপ্রথম আমাদের সেটিংস অপশনে যাইতে হবে। সেটিংস অপশনে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংয়ে যাইতে হবে, ঠিক আছে। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পর আমাদেরকে গ্রাফিক্স অপশনে ক্লিক করতে হবে। গ্রাফিক্স অপশনে যাওয়ার পর যারা মিডিয়াম গ্রাফিক্সে খেলেন বা হাই গ্রাফিক্সে খেলেন, তারা কিন্তু লো গ্রাফিক্সে চলে আসতে হবে। ফ্রেম রেট দিতে হবে 30 FPS, আর গ্রাফিক্সটা দিতে হবে লো। এরপর যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের মিনিমাইজের যেসব অ্যাপসগুলো থাকে, ওই অ্যাপসগুলো কিন্তু অলওয়েজ ডাটা রানিংয়ে থাকে। তো আপনি কী করবেন, এই অ্যাপগুলোকে সবগুলো ক্লোজ করে দেবেন, শুধুমাত্র ড্রিম লীগ গেমসটাই রাখবেন। যখন আপনি গেমটা খেলবেন তখন এই অ্যাপগুলো ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর অনলাইন ম্যাচটা স্টার্ট করবেন আর লো গ্রাফিক্সে খেলবেন। লাইক অনেকে আছে কিন্তু যারা ওয়াইফাই দিয়ে কিন্তু অনলাইন ম্যাচগুলো খেলে, আমি তাদের জন্য সাজেস্ট করবো আপনারা ওয়াইফাই দিয়ে অনলাইন ম্যাচ খেলবেন না। যাদের ওয়াইফাই দিয়ে ল্যাগ করে তারা ওয়াইফাই দিয়ে অনলাইন ম্যাচ খেলবেন না। MB কিনবেন, MB কিনে খেলবেন, 10-11 MB নিয়েও কিন্তু অনেকক্ষণ খেলা যায়। আর হ্যাঁ, যদি আপনি এই প্রসেসটি ইউজ করার পরও আপনার নেটওয়ার্ক প্রবলেম থাকে, মানে আমি এখন যে প্রসেসটা দেখালাম এটা ইউজ করার পর যদি আপনার নেটওয়ার্কে প্রবলেম দেয়, তাহলে বুঝবেন যে আপনার যে এলাকা আছেন ওই এলাকাতে হয়তোবা নেটওয়ার্ক কম, যার কারণে নেটওয়ার্ক খারাপ, যার কারণে কিন্তু আপনি ভালো খেলতে পারতেছেন না বা ল্যাগিং করতেছে, নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে। তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর হ্যাঁ, এই প্রসেসটা কাজে লাগছে কিনা এটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ফুটবল গেমিং বিডি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।